এখনো করে যাচ্ছেন, তাই ওনার বক্তব্য উনি তখনই বলবেন যখন আপনারা ওখানে আশ্রমটি দেখতে যাবেন, ঠিক আছে? অনুরোধ করব হজলার তরফ থেকে হজলা প্রেসিডেন্ট অমিয় দাশগুপ্ত স্যারকে সংক্ষিপ্ত একটি বক্তব্য দেওয়ার জন্য, যে এই প্রচেষ্টা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফলপ্রসূ হতে পারে। নমস্কার, আজকের এই যে হোসলা নব জীবন ড্রাগস সংগঠনের যৌথভাবে যে পথসভা এবং যে মাঠ করা হলো, এটি আমরা এখানে এলাম, তার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা স্পেশালি যে সব মহিলারা আজকে এই কলেজ মোড় থেকে এই যে আমাদের এসটি অফিসের প্রাঙ্গণে এলেন পায়ে পা মিলিয়ে, এবং সমস্ত এলাকার যারা অধিবাসী বা যারা থাকেন তারাও দেখলেন, আমি তাদেরকে মানে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই যে পোস্টার মেম্বার হিসাবে এবং সদস্য হিসাবে এই যে টিম স্পিরিটটা আপনারা দেখালেন, এটা আমার মনে হয় বিষ্ণুপুরের সেন্ট পার্সেন না হলেও বিষ্ণুপুরের যে মধ্যস্থলে আমরা দাঁড়িয়ে আছি বা কলেজ রোডে যারা ছিলেন তারা হয়তো উপভোগ করেছে। অ্যাকচুয়ালি এই নেশার প্রধান ব্যাপারটা যে জিনিসটা পথনাটিকায় দেখানো হলো দু তিন রাতের জন্য, আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক প্র্যাকটিস করে লোকের মনে প্রায় হার্ট ইন কিছুটা গেছে। অ্যাকচুয়ালি হোক যে নেশার ব্যাপারে ড্রাগস ব্যাপারে ড্রাগস অনেক রকম হয়, সে হাফিং থেকে কুপেন থেকে আরম্ভ করে গাঁজা হাত থেকে আরম্ভ করে এমনকি পশু, আপনি যদি পশু পাড়া বেশি খান দেখবেন আপনার মানে ঘুম আসবে, সেখানে ড্রাগ অনেক রকমের ড্রাগ হয়। আমার যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি পাহাড়ি এলাকায় সার্ভিস করে আমি দেখেছি যে ওখানে প্রথম ব্যাপার হচ্ছে যে যখন মানুষ ফেরাস হয়ে যায় একটা নিরাশা এসে যায় তখনই ভাবে কীভাবে টাইমটা পাস করবো, কীভাবে আমার চাকরি পাবো, আমার বন্ধু আমার সাথে পাস করেছে সে চাকরি পেয়ে গেল আমি চাই পেলাম, একটা হতাশা একটা ডিস্ট্রেস মাইন্ডে একটা ডিস্ট্রেস চলে আসে, তখন সেই সময় থেকে ওদের একটা ড্রাগস নট অনলি ড্রাগস যে কোনো জিনিস কুকর্ম থেকে আরম্ভ করে যে কোনো জিনিস নান সোশ্যাল ইসেশন যেটাকে বলে সেটা চলে আসে। তো আমি সেখানে দেখেছি আমার পাহাড়ি ঠিক যেসব পাহাড়ি বাসে আসে, আমি প্রথম জেএনকে দেওয়া দরকার নেই, জম্মু কাশ্মীরে এই ড্রাগস সিস্টেমটা নেই, কিন্তু সবচেয়ে মেন ড্রাগস সিস্টেম ইফেক্টেড এরিয়া হচ্ছে আপনার অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ড আর মিজোরাম। অরুণাচল প্রদেশে আমি এই জন্য জানি যেহেতু আমার মেয়ে বড়ো মেয়ে জামায় অরুণাচলে থাকে, ওখানে করে কি পশু চাষ করে, আমাদের এখানেও পশু চাষ হয়, ফলটা ডালিমের মতন দেখতে সবুজ, ওটা করে কি ব্রেড দিয়ে চিড়ে দেয়, চিড়ে পরে ওটা আঠা হয়, আঠা সেই আঠার থেকে সাদা কাপ ওগুলো তুলে ওটা ওরা স্মোক করে আর পশুটাকে বার করে নেয়, পশুটাকে বার করে সিদ্ধ করে তারপরে খাওয়া। আপনি একটু হলুদ রঙ ওটাকে আমি দেখলাম মানে ম্যাক্সিমাম, এবং ওখানে বড়ো বড়ো দালাল সব আছে আর নিয়ে ওরা সেই কাপড়টা কালেকশন করে যেটাতে মাথা লাগানো উচিত, আমাদের মাতৃভাষি শিল্প যে অনেক জায়গায় চাষ হয় তো ওইটা কালেকশন করে, আর পশুটা যেটা এই ফরসটা যে ফরসটা হয় সেটাকে শুকিয়ে আপনি আসাম সাইড বা এসব সাইডে যখন ঢুকবেন তখন দেখবেন যে পশুর ফোড়াগুলো পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, ওগুলো সিদ্ধ করে খাবে যেভাবে যায়। তো এই ড্রাগসটা আমার আমার যতদূর মনে হয় এ ভারতবর্ষ থেকে ড্রাগসটাকে সম্পূর্ণ নির্মূল করা আমাদের পক্ষে সম্ভব নয়, যতদিন না সামাজিকভাবে বা এডুকেশন থেকে আরম্ভ করে কলেজ থেকে আরম্ভ করে এই জিনিসটা ফ্রম দ্য মানে লোয়ার থেকে আবার ডিভিশন পর্যন্ত লিমিট পর্যন্ত যদি চর্চা না থাকে, কালচার না থাকে, তো আমার মনে হয় এটা রিমুভ করা কোয়াইট ইম্পসিবল পড়া। তা সত্ত্বেও আমি নবজীবন আর হোসলাকে আমি ধন্যবাদ জানাবো, তাদের এই প্রথম প্রয়াস আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি যে তারা এই যে মিছিল করে এসে সব জায়গায় প্রচার করলেন। আমি আশা রাখবো এখানে থেকে থাকবেন না,
আরও যাতে করে স্প্রেড আউট করতে পারেন, সব জায়গায় করতে পারেন, আমি সেটা চেষ্টা করুন। আমি আইনি আন্তরিকভাবে কৃতজ্ঞতা আবার ধন্যবাদ জানাচ্ছি খোসলা সদস্যদেরকে যে তারা অ্যাটলিস্ট তারা তাদের পাবলিককে দেখিয়েছে যে আমরাও এই শুভ কাজে আমরাও পাশে আছি, পাশে থাকবো। আর যতদিন হোসলা আর এই থাকবে ততদিন আমার মনে হয় সামাজিকতা সামাজিক সোশ্যালিজম দিক থেকে আরম্ভ করে সব দিক দিয়ে কিছু কিছু জায়গায় মোস্টলি গ্রাজুয়েট ব্যাপারে ইম্প্রুভ হবে। থ্যাংক ইউ, জয় ভারত।